কি আছিল আপোনালোকৰ? মানে বাইদেউ, লৰাটোৱে আজি কিছুদিন ধৰি পাগলামি কৰি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি হৈছে, কেনেকুৱা ধৰণৰ ঘটনা অকণমান বুজাই কওকচোন। মানে বাইদেউ, কোনিয়ে এইটো? ৰহ, পেটাটো গাঁঠি দি আছো। বাপরে বাপ, কি দিন পড়ছে ইয়ে, সুদ দেখুন রাতি ই বেটাই দিনটি আইছে, ইমেন হক ফালোর পাড়াতে বসছে র বেটা আজি। হাও ও বাবা, তই হে আই, হে মই সুর বলি ভাবছিলু, হে এনকে মারা নেকি তই? তারপরা তুই কি বিচি আছা হে বাপা? হে পিতে, করোনা আই আছে, মোক সাবান লাগে। আর তো ভালকে হাত চান ধুবি, আর গামছান তাতে কি করবা লৈ আছা? মুখত নলাগে, মুখখান ঢাকি রাখ, নহলে করোনা আইব। হে কি মুখ ঢাক পা লাগে, ই কি কয়ে ইয়ে, সুর করে ই, আর কি মই মুখ ঢাক পা লাগে, লাজ তারহে লাগবা লাগছিল। হে বাপা কি করি আছা, আ সাতটামান ভাত খাবি আ। হে বাপা কি করি আছা, কি লাগছা মোক? হে কি রে, এক মিনিট দূরত থাকি কথা কবি, নহলে করোনা আইব, গম পাইছা না? নাই তই যে ভাত বনাইছা, সাবন দিয়ে হাত ধুই বনাইছা না ভাত? হ্যাঁ উহ বাপা, ইমান দিন তো ভাত রাঁধি খুয়ালু, আজি তুই সাবনরে হাত ধোয়া কথা কব পারা হলি? হে পিতে, করোনা আইব, হে করোনা আইব। আর এখন এনকে লবা নরা, গামছান কি করবা লইছা, এটা সবা কানে এনকে লো, এনকে করোনা আইব, করোনা আইব, করোনা তাক বেটাক দিম মজা, ই মোর চলিটোর মাথাটো খালা। ও খুড়া, খুড়া, ও খুড়া, হাও আ ও তুই আইসা, এ পয়সা গিটা লক, সুদ দিবা নল্লু, সুদ তো তুই যাবারও নিদলি। এ হব দিয়ক, হে এনা হলি পড়ে মানু, এনা হলি নহব, এ হব দিয়ক, গণি চাকসুন। কি কষ্ট তুই, হে পয়সা কটা গণি আছো, রহে তুই কি করি আছা? পয়সা কেটে গণ, কিন্তু মুখত আটখান নেটবি, লাগালে দূরের পর আর থু মারি লো। কি ক হে তুই, হে করুণা আইব, হে দি করুণা আইব, এ দি দি করুণা দি, হে গণি যাও দি, হে তুই যা পারো পয়সা কটা মশা, হে ইবার নগণ হয়ে যা, যা না লাগে তা। আজিও লগল লাগ পয়সা, 50 টাকা বাঁচিয়ে গেল, গধূলি লিগি মালে খাবা লাগবো। হে বাবা তুই কোক গেলি, হে হে বরণ না, ঘর তো সাবি বই বাজার যাও। হো কোত যা পিতে, আর ইন্দেল কোত যা, বাজারত, বাজারত এখান যে কান্দত লইছা, মুখত মারি লবা পারা নাই, কি হে কি আছে, কি করে আর বাজারত যাবে, এই কথা লইছা কি করে, হে বাবা কি করে, এখান মুখত বান্ধি যা, হে বাবা কি করে, বান্ধি যা, ওয়ান বাস, হে বাবা এরু দিয়ে, হে হে বাবা এরু দিয়ে, হে বাবা সম্পত্তি তোর নাম লিখি দিম বাবা, এরি দিয়ে মোর মুখা বন্ধ হয়েছে, হে বাবা এরি দিয়ে। এই এন্ডাল লগত লই যা, মানুষের পরা 1 মিটার দূরত থাকবি, বুঝি গেল পায়ে, করোনা হইব, এ করোনা তাক মই আজি দি আছো, মোর চলি তুই নষ্ট করলা, ওই করোনা। কালি দুটা হাঁহ দেখা পাইছিল, কাহরি দুটাও নাই, ও এই দুটা দেখুন, ও কালি মই নিবা লাগবো এই দুটা, আই বেতার কার্য কারখানা দেখছা, করুণা ওই করুণা, ও খুত্তি ওই এই ফেলে আইলি না, নাই এই ফেলে কি হে খুত্তি, খুত্তি ঐ তুই মোর আপা মাথাত কি সুমাই দিছা, এইবিলাক হা মাথাত কি সুমাই দিছা, তোক আজি মই
ভাগ্যপুরে তোমাকে কেন মারি তৈ গোল ভাগ্যপুরে মোক এনেই মারি থৈ গেল কোনদিনা পা কলো মই তাক তাৰ পাক বোলে চাবোনেৰে হাত ধুব পাৰিছো মই বোলে তাক গা ধুব পাৰিছো মই নিজে সাত দিনক লৈ গাই নুধো হা সাত দিনলৈ গা ধোৱা নাই অ কৰুণা গা চা ধুইয়া নহলে জম পুৰি যাবি কৰুণা বাইৰা যাইছি গম নাপা জলদি যা গা ধু ভালদৰে চাবোন দি ধুবি গা চা ধোৱা কৰি নাথাকিবি মই যাওঁ তো যাবি কৰুণা ভাইচাৰ কোনো কৰুণা ভাইচাৰৰ কথা কৈছে আৰু ভাৰ্গাপুৰে মোকে মাৰি থৈ গ'ল কৰুণা ভাইচাৰ বুলি অ কি দেখিছানো নাই কি পৃথিৱী ধ্বংস হ'ব 29 তাৰিখে পৃথিৱী ধ্বংস হ'ব অ বিয়াচিয়া পাত আমিতো পাতলোৱে কি হৈছি অ কি কি হৈছি ডাঙৰ শিল এটা আহিব পৃথিৱী খান ধ্বংস হ'ব হাও মই দেখোঁ তোৰ বিয়াখন পাত পথপথ ভাত খান মুখত কিয় নি থাকা হে কিয় কি হল তোক বুজা লাভ নাই দে এই শুনচোন এই 30 তারিখে বলে কিবা এটা আহি আছে এপ্রিলত গোটেই পৃথিৱী ধ্বংস হৈ যাব পাৰে বোলে বিয়াখন তাৰ আগতে পাতিব লাগিছিলে কি কহে পাতি দিয়ে হ' কা হৈছি দেখোনে ভয়ে লাগছি পাতি দিবি না দিম দে হ'ব দে তই চায়ে থৈ দিছা যাওঁ যো একদিন বল বল যাও যাবি না অ বিদে অলপ সিফালে যা কি হে তই ইজা লিয়া কৰ লৈ আহিছা হে মানুহ দেখিলে কি ক'ব হে কৰুণাই ধৰিলে গম পাবি ৰ হে এতিয়া লুকেটো লুকেটো মানুহে দেখিলে কি ক'ব হে দূৰত এক মিটাৰ দূৰত চাহ চাবি হাত ধুব নিচিনা হাও কিয় হাত ধুব লাগে আমি ৰাতিপুৱাই গা ধু আমি জন্মগত ৰাতিপুৱাই গা ধোৱা মানুহ আমি চাবান তুই যদি হাত ধুব নহয় নাখাওঁ মই হাও এইটো আৰু কেনে চলিয়ে অ মই হলি খাওঁ হা মোৰ বিয়া পাত পাইছা না তোৰ বিয়া পাত পাইছা কাৰ কথা ভাবছা অ পিছে চাবি কিন্তু দে হা কৰোণা লাগিব লাগিলে নিজে মৰা মোৰ মোক নামাৰবি লগত হাও তই আহিছা দে এইফালে আহিব হয় নেকি এই বুলক 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 এডলা কি লৈ আছো হা আৰু এখন কি লৈ আছো চাও জানিয়ে হোক যি কৰিছে খুব ভাল কাম কৰিছে কাৰণ কৰোণা ভাইৰাছ যিটো হাৰত বৃদ্ধি পাইছে পৃথিৱীখনত এটা ভয়াৱহ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব পাৰে তাৰ বাবে সাৱধানতা অৱলম্বন কৰাটো দৰকাৰ চাফ চিকুণতা অতি প্ৰয়োজনীয় খোৱাৰ আগতে হাত চাবোনেৰে ধুব লগতে স্বাস্থ্য কল্যাণ বিভাগে অৱগত কৰা নিয়মখিনি মানি চলক গতিকে আমি নিজেই সজাগ আৰু সচেতন হ'ব লাগিব পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাই হৈছে ইয়াৰ মূল প্ৰতিৰোধক গতিকে সজাগ হওক সচেতন হওক আমি সজাগ হ'লে আমাৰ এই ৰাজ্যই নহয় আমাৰ এই দেশেই নহয় গোটেই
পৃথিৱীখনে এই করোনা ভাইরাসের পৰা পৰিত্ৰাণ পাব। আৰু ৰাইজ, আমাৰ এই ভিডিঅটো বনাওঁতে বহু ধৰণৰ ভুলভ্ৰান্তি হ'ব পাৰে, গতিকে সকলোৰে ভাই ভণ্টি দাদা বাইদেউ বুলি ক্ষমা কৰি দিব আৰু ফুলবিলাক আমাৰ আমলিয়াই দিব, তেতিয়াহ'লে আমি এই ফুলবিলাক শুধৰণি কৰিবলৈ পাৰিম। আৰু যদি এই ভিডিঅ'টো ভাল পাৰিলে তেতিয়া লাইক কৰক, শ্বেয়াৰ কৰক আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' যদি বিচাৰে নেক্সট টাইম কমেণ্ট বক্সত আমাক জনাওক আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। ৰাইজ, আপোনালোকে ঘণ্টা বজাৰ আগবাঢ়িব দেই।